এটা তো আসলে আজকেই প্রথম না, এটা অনেক আমার, আমি বলেছি আমার রাশিটাই এমন, আমি সবার সাথে খুব ওয়েল বিহেভ এবং আমার আমার এগুলো আমি খুব এনজয় করি আমার এই কাজগুলোকে। এবং আমি সবসময় একটা কথা বলি, এটা অনেকে হয়তো বাজেভাবে ব্যাখ্যা করে, আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, একটা হিরোকে যদি কোনো তুমি কোথাও বসলে, কোনো মেয়েরা যদি এসে সেলফি না তোলে, তোমাকে ঘাড় ঘুরিয়ে না দেখে, তাহলে সেই আমার মনে হয় তার হিরোগিরি করার কোনো কোনো প্রশ্ন কোনো দরকারই পড়ে না। তো আমি এই কথাগুলো বলেছিলাম আসলে সরল মনে, এই কথাগুলোকে অনেকে ব্যঙ্গ করেছে, কেউ বলেছে এটা এটা একটা রোগ জায়েদ খানের, কেউ কেউ এটাকে নিয়ে একটা রোগের নাম দিয়ে ইরোটোমি নিয়ে এক রোগের নাম দিয়ে, মানে কতটা মেন্টাল সিক তারা। আপনারা আজকে নিজেই প্রমাণ দেখলেন, এগুলো আসলে আমার আরও 5-10 বছর আগের থেকে এমন হয়। আমি কোথাও গেলে, বিয়েতে কোনো অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই, এটা বাজে কিছু না, আমি তারকা বলে না, কাজ করি বলে হয়তো, এটা আমি সবসময় বলেছি, এটা কিন্তু আমার একার ক্ষেত্রে হয় না, আমাদের যারা আরও নায়করা আছেন তাদেরও নিশ্চয়ই হয়, কারণ যারা শিল্পী তাদের কিন্তু হয়। আমার একটু বেশি হয় বলে যে আমি হয়তো বিয়ে করি নি ব্যাচেলার বলে, এই জন্য যাদের একটু বিয়ের সাথে কম তাদেরকে সবাই তো তাদের অন্য চোখে দেখে, যেমন আমরা যার যে মেয়ের বিয়ে হয় না তাকে আমরা মনে করি আল্লাহ বিয়ে হয়নি, ওই চোখে যে দেখা এটা একটা অন্যরকম। আরেকটা জিনিস আমি আজকে ইজিলি আজকে ক্লিয়ার করতে চাই, যে একটা মানুষ, কিছু শ্রেণীর মানুষ একটা বাজে ব্যাখ্যা দিচ্ছে যে আমি একটা মেয়ের কথা বলে, একটা মেয়ের কথা বলেছি যে 5টা ছবির টাকা কিনে নিছে, তাকে রাত্রিযাপনের জন্য আমাকে বলেছে, এ ধরনের কিন্তু কোনো কথাই আমি বলিনি, এটা একটা নোংরামি, একটা বাজে কথা। অনেক মেয়েরা হয় না, সব নায়কদেরকে তো একটু নক করে কথা বলতে চায়, তো আমি সবসময় মেয়েটাকে অ্যাভয়েড করতাম, আমি বলতাম যে আমি ব্যস্ত, মেয়েটিকে ব্যস্ত বলতাম, এই বলতাম সেই বলতাম, তখন বলতে যে আপনি একটা SMS-এ কথা, একটা সিনেমায় কত নেন বা কী হয় বলো, জাস্ট আপনার সাথে আমি কথা বলবো, আপনার একটু সিনেমা আসার গল্প শুনবো, আপনার কথা শুনবো, আপনি জিমে গেছেন সেখানে কথা বলবো, এই জন্য আমি দরকার আপনার 5টা ছবির শিডিউল আমি কিনে নিবো, জাস্ট দ্যাট গুড ওয়েতে বলেছে, কথা বলেনি বা কোনো বাজে ওয়েতেও সেই জিনিসটাকে থাকে। সেটাকে কিছু সুশীল লোক, কিছু ইউটিউব যারা করে, আমি সবাইকে বলবো না, ইউটিউবার তো সবাই খারাপ না, যারা তাদের ভিউ বাড়ানোর জন্য সেটাকে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কিছু কিছু মানুষ সেটাকে নিয়ে বাজেভাবে ব্যাখ্যা দিচ্ছে, এটা আসলে খুবই বাজে। একটা তারকার বা একটা শিল্পীর, একটা খেলোয়াড়ের কিছু মেয়ে ফ্যান থাকবে, মেয়েরা তাদেরকে নিয়ে তাদের, আমিও তো এক সময় নায়ক নায়িকাদের ছবি আমার মানিব্যাগে নিয়ে ঘুরতাম যখন আমি পিরোজপুরে বেড়ে উঠি, তো সেটা কি কোনো অন্যায় কিছু ছিল? নিশ্চয়ই না, আমি সেই নায়িকাকে স্বপ্নের ভাব ভেবেছি, আমার জীবনসঙ্গী ভেবেছি, যখন আমি ছোটো মানিব্যাগে আমি ছবি রেখেছি, আমি সব বাসার মধ্যে তার ডায়েরি, আমার যে বই পড়তাম তার ডায়েরির মধ্যে আমি তার ছবি কেটে রেখেছি, ইসে ফ্যান্টাসি, এটা সবার জন্য হয়। জায়েদ এটা যে আমি কিন্তু একবারও বললাম যে এটা ইস অনলি ফর জায়েদ খান, আমার মনে হয় আর তো অনেক সুদর্শন নায়ক বাংলাদেশে আছে, বম্বেগুলো বাদিয়ে দিলাম, তাদের জন্য অনেক মেয়েরা করেছে, সালমান শাহর জন্য কি আত্মহত্যা করে মেয়েরা মারা গিয়েছে না? আমার বিষয়টা হলো একটা খেলোয়াড় তারকার জন্য এগুলো করে, অনেকে অনেকে বলে না, আমাকে প্রশ্নের খাতিরে জিজ্ঞেস করেছে, আমি বলেছি খুব ইজি ওয়েতে, কাউকে ছোটো করা, কোনো মেয়েকে বা আমার ফ্যানদেরকে ছোটো করা বা কোনো বাজে জিনিস বলার জন্য না। এবং এই জিনিসগুলো আজকে আপনারা নিজেরাই চোখে দেখেছেন, সমস্ত মেয়েরা এখানে আমার কাছে ছবি তুলেছে, আমাকে অপছন্দ করলে কেউ আমার কাছে আসতো না, এই নিউজের পরে সবাই আমার কাছে আসছে, এবং কত সোবার ওয়েতে আমার সাথে প্রতিটা মেয়ে, আজকে যে কটা মেয়ে ছিল সবাই আমার সুন্দরভাবে ছবি তুলেছে, আমাকে কথা বলেছে, আমার জায়দ ভাই আপনার ছবি কবে আসবে, আপনার ওই ছবিটা আমার ভালো লেগেছে, আপনি এরকম সিনেমা করবেন, তো ইটস এ কমপ্লিমেন্ট ফর দ্য ফ্যান্স, এটাকে আমি ওই সেন্সেই বলেছি, সেটাকে অনেক খারাপ সেন্সে অনেকে ব্যাখ্যা করেছে, খারাপ ভাবে বলেছে, এটা কাম্য না কিন্তু, বিকজ আমাদের নিজেদের যদি আমরা নিজেরাই ছোটো করে ফেলি তাহলে অন্য মানুষ দেখলে কী বলবে এটাকে। আমাকে আপনার অনেক কিছু পছন্দ না হতেই পারে, কুইট করেন আমাকে, আমার ফেসবুকে আপনি ফলো করছেন, আমাকে ঠিক মতো জানছেন আমার কোথায় কী হয়, আমাকে ইনবক্সেও কথা বলছেন, যখন এটা দেখছেন আপনি এটা বাজে একটা জিনিস লিখে শেয়ার করছেন, এটা কিন্তু আপনার আপনার পরিবার, আপনার শিক্ষা, আপনার যে মানসিক দৈন্যতা সেটার প্রকাশ পায়। আমার না বলে যে কোনো শিল্পীর যদি আপনার অনেক কিছু ভালো না লাগে আপনি সেটা অ্যাভয়েড করেন, গঠনমূলক সমালোচনা করেন, এমন কোনো বাজে জিনিস লেখে অনেকে পোস্ট দেয় অনেক পেজে, আমার খুবই কষ্ট লাগে দেখে যে এই দেশটার জন্য কি মানুষ এত ভালোবাসি।